নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রান্না বান্না রেসিপিতে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম্য স্টাইলে কিভাবে চিকেন বানানো যায় তার রেসিপি। এখানে আমি গ্রামের দেশি চিকেন নিয়ে নিয়েছি, আর যে যে ইনগ্রিডিয়েন্টসগুলি লাগছে সেগুলি হলো, আমি এখানে 4 টুকরো আলু নিয়ে নিয়েছি এবং সেগুলিকে ভেজে রেখেছি। এখানে আছে 2 টেবিলস্পুনের মতো আদা বাটা এবং রসুন বাটা। এখানে আছে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে আমি কুচি করে নিয়েছি, এবং নিয়েছি 2টি কাঁচা লঙ্কা। আর এখানে লাগছে হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, আর কাশ্মীরি মির্চের গুঁড়ো 1/2 টিস্পুন, আর এখানে আছে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো, দুটোই আছে 1/2 টিস্পুন করে। আর গোটা মশলার মধ্যে লাগছে আমাদের তেজপাতা, 1টি শুকনো লঙ্কা এবং জিরে। তো রান্নাটা ভীষণই স্পাইসি হবে, তাই এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি হচ্ছে। তো বন্ধুরা চলুন এখন যেটা করতে হবে পরের যে স্টেপ সেটাতে আমরা চলে যাই। আমরা এখানে চিকেনগুলো কিন্তু দেশি যেহেতু মার চিকেন, সেহেতু আমরা এটাকে অন্য কিছুর মতো ম্যারিনেট করব না। আমি এখানে কেবলমাত্র সামান্য পরিমাণ হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো বন্ধুরা, আমাদের পরবর্তী প্রসেস হলো, আমি ওভেন অন করে তার মধ্যে 1টি প্যান বসিয়ে নিয়েছি এবং এতে দিয়েছি আমি 1 টিস্পুনের মতো তেল, সর্ষের তেল। এখন যেটা করতে হবে, এটা কিন্তু নর্মাল চিকেন না, আমি প্রথমেই বলেছি গ্রামের যেটা বলে দেশি মুরগির মাংস। তো আমরা প্রথমে কি করব, এই চিকেনের টুকরোগুলোকে একটু ভেজে নেবো হালকা করে। সামান্য পরিমাণ তেলের মধ্যে আমরা চিকেনের টুকরোগুলিকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফ্রাই করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের চিকেনের টুকরোগুলি ফ্রাই করা হয়ে গেছে হালকা করে। আপনারা দেখতেই পাচ্ছেন এর কালারটা অনেকটা সুন্দর চলে এসেছে। তো এখন আমরা কি করবো, এটাকে তুলে নেব। এখন এই সেম প্যানের মধ্যে আমরা দিয়ে দেবো 2 টেবিলস্পুন পরিমাণ সর্ষের তেল। এখন তেল গরম হয়ে গেলে আমরা এর মধ্যে একে একে আমাদের যে গোটা মশলাগুলি আছে সেগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতাটা আমি একটুখানি চিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এখন আমরা এটাকে হালকা করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ আসছে। এখন ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো আমাদের কুচু করে রাখা পেঁয়াজগুলো। এখন পেঁয়াজগুলিকে খুব হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। এটা ভাজার জন্য মোটামুটি 3 থেকে 4 মিনিট লাগবে। 3-4 মিনিট পর পেঁয়াজগুলি দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এর মধ্যে দিয়ে দেব আমাদের যে আদা রসুনের পেস্টটা আছে সেটা। তো বন্ধুরা, যেটা দেশি মুরগির মাংস সেটা ন্যাচারালি খুবই স্পাইসি হয়, খুবই ঝালঝাল একটা ব্যাপার থাকে, তাই আমি এখানে টমেটো ইউজ করিনি। আপনারা চাইলে টমেটোটা ব্যবহার করতে পারেন, আর টমেটো যদি আপনারা দিতে চান তাহলে পেঁয়াজগুলি মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবেন। এখন আমি মশলা বাটিটা ধুয়ে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আবার আমি সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে
ভেজে নেব। আর আমি এখানে সামান্য পরিমাণ নুন অ্যাড করছি। মশলাটি কিন্তু ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না আদা এবং রসুনের যাতে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাচ্ছে। এখন আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো আমাদের সমস্ত গুঁড়ো মশলাগুলি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে এবং ধনের গুঁড়ো এবং এটি মশলাগুলির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আবার আমি এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ জল, কারণ গুঁড়ো মশলা দেওয়ার পর মশলাগুলি পুড়ে যাওয়ার বা ধরে যাওয়ার একটা ভয় থেকে যায়। এখন আবারও মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাটি থেকে খুব সুন্দর তেল ছেড়েছে, অর্থাৎ মশলাটি আমাদের মোটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আমাদের যে শ্যালো ফ্রাই করে রাখা যে চিকেনের টুকরোগুলি আছে, এগুলি আমরা এর মধ্যে দিয়ে দেবো। এবং মশলার সাথে খুব ভালোভাবে চিকেনের টুকরোগুলিকে আমরা মিশিয়ে নেব। আর আমরা এর মধ্যে দিয়ে দেবো আমাদের যে ফ্রাই করে রাখা আলুগুলি আছে সেগুলিকে এবং কাঁচা লঙ্কা দুটিকে। একসাথে আমরা ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমরা আমাদের চিকেনটাকে এভাবেই 10-15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চিকেনটা মশলাটার সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবং এটাকে ড্রাই ড্রাই একটা টেক্সচার চলে এসেছে। এখন আমরা কী করবো, আমরা এর মধ্যে অ্যাড করে দেবো, এখানে আমি 2 টিস্পুনের মতো টমেটো কেচাপ নিয়েছি, এটা আমরা এর মধ্যে অ্যাড করবো। তারপর এটাকে আমরা আবার চিকেনটার সাথে ভালোভাবে মিক্স করে দেব। এতে কি হয়, এটা থেকে একটা খুব ভালো ফ্লেভার আসে। এখন বন্ধুরা, আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। দেশি মুরগির মাংস যেহেতু একটু পাতলা পাতলা ঝোলই খুব সবার সব খুব পছন্দের হয়, তাই এর মধ্যে জলটাও একটু বেশি পরিমাণে দিতে হবে। এখন জল দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন। এখন আমরা কি করব, এটাকে কভার করে হতে দেব যতক্ষণ না পর্যন্ত আমাদের চিকেন এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ না হচ্ছে। তো বন্ধুরা, 30 মিনিট পর আমরা কভারটা সরিয়ে দেখব। অবশ্য এর মাঝে আমি 2-3 বার এটাকে নেড়ে দিয়েছিলাম খুলে, যাতে না লেগে যায়, আর আমি ফ্লেমটা এর মিডিয়াম রেখেছিলাম। তো আমরা এখন দেখব আমাদের মাংস এবং আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং এটি সার্ভ করার জন্য একদম রেডি। তো বন্ধুরা, আমি গ্যাস ওভেন অফ করে এটিকে এভাবেই আরও 2-3 মিনিটের জন্য রেখে দেবো, তারপর আমি এটাকে
নামিয়ে নেব সার্ভ করার জন্য। আর বন্ধুরা, এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আমাকে লিখে জানান কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনি আপনাদের আত্মীয় স্বজন এবং পরিবারের সবার সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।